প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দখল করে চলছে পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ড লাগিয়ে চলছে অফিসের কাজ। জানা যায় ধানকুড়ি পুরসভার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডের বরুণ দাসের তৈরি হয়েছিল আবাস যোজনার ঘর, কিন্তু সেখানে কিছু কাজ এখনো বাকি থাকায় বাড়িতে বসবাস শুরু করেননি তিনি। সেই বাড়িতেই তৈরি করা হয়েছে তৃণমূলের 8 নম্বর ওয়ার্ডের কার্যালয়টি। শাসক দলের অনুরোধে বাড়িটি কার্যালয়ের জন্য দেওয়া হয়েছে বলে দাবি বাড়ির মালিক।